প্রাকৃতিক সৌন্দর্যের কিছু অপরূপ নিদর্শন উপভোগ করতে আমরা এবার বেছে নিয়েছিলাম শহরের কোলাহল ছেড়ে পাহাড়ের কিছু অফবিট প্লেসে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্যানাদার ভিডিও। আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো এই কলকাতা থেকে পুরো আমাদের সিল্ক রুটের জার্নিটা। তো আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, আর এখানেই আমাদের ট্রেন আজমের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো আমরা এই ট্রেনে করে সোজা পৌঁছে যাবো প্রথমে নিউ জলপাইগুড়ি। ওখান থেকে আমরা পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো, আর স্টেপ বাই স্টেপ ইনফরমেশান দিয়ে দেবো এই ভিডিওতে। সবুজে ঘেরা জঙ্গল, বিভিন্ন শহর ও ফারাক্কা ব্যারেজ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। টানা 11 ঘন্টা জার্নি করার পর কিন্তু আমরা পৌঁছে গেছি এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো আজকের রাতটা আমরা এখানেই একটা হোটেলে কাটাবো, আর কালকে আমাদের কিন্তু জার্নি স্টার্ট হবে টুয়ার্ডস সিলেরিগাঁও। কিন্তু আমাদের হোটেলের সামনেই কিন্তু গাড়ি চলে এসছে, এবার কিন্তু আমরা যাব আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সিলেরিগাঁওয়ের দিকে। তো চলো দেখে নেওয়া যাক সিলেরিগাঁওটা এক্স্যাক্টলি কেমন। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের গাড়ি এবং হোটেল প্রোভাইড করা হয়েছিল বনলতা হোমস্টে রিসর্ট থেকে। কিন্তু পৌঁছে গেছি এখন কিন্তু কালিম্পংয়ে। তো কালিম্পংয়ে সাইট সিং করতেই আমরা বেরিয়ে পড়েছি, আর এই হচ্ছে রাস্তার মাঝখানে আসার পথে একটা বৌদ্ধ মনাস্ট্রি। তো এটারই চারিপাশটা আমরা এখন ঘুরে দেখব। আমরা কিন্তু অলরেডি চেক ইন করে নিয়েছি আমাদের কটেজ হোমস্টেতে, যেটা হচ্ছে এই সিলেরিগাঁওয়ের একদম ভ্যালির পাশে। তো এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম মাউন্টেন ভিউ। আর এই হচ্ছে আমাদের রুম, এরকম বড় বড় গ্লাস আছে রুমটা, ভেতরটা আমি দেখাবো। এখানে মোটামুটি রুমের যা সাইজ একদম ডিলাক্স সাইজই রয়েছে এখানে। আর এখানে কিন্তু রুম থেকে পুরো এরকম একটা বড় কাঁচ আছে, যে কাঁচ দিয়ে কিন্তু মোটামুটি পুরোটাই কিন্তু দেখা যাবে। তো এই হলো রুমের ইন্টেরিয়ার, এই হলো খাট, দুজনের জন্য একদম পারফেক্ট। এখন পাহাড়ের উপর দিয়ে সিলেরিগাঁওয়ের মাঝখান থেকে সোজা চলে যাচ্ছি একটা ভিউ পয়েন্ট দেখার জন্য। তো সেই ভিউ পয়েন্ট থেকে মোটামুটি অনেকটা জায়গা কিন্তু এই আশেপাশে এরিয়া কিন্তু কভার করা যায়। তো চলো জায়গাটা একবার দেখে নিই। একটা অসাধারণ ভিউ পয়েন্ট দেখার পর আমরা ট্রেক করতে করতে পৌঁছে যাই ইচ্ছেগাঁওতে, তারপর ফিরে এসে এনজয় করি আমাদের ইভিনিং স্ন্যাক্স। এখন আমরা চলে এসেছি আমাদের আর একটা সাইটসিংয়ের জায়গায়, যেটা হচ্ছে সিলেরিগাঁও থেকে ঠিক কাছেই, জায়গাটা হচ্ছে সাইলেন্স ভ্যালি। তো এইখানে বেসিক্যালি যে বৈশিষ্ট্যটা হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি একটা পাইন ফরেস্ট, আর এখানকার সাইলেন্সটা এটাই কিন্তু মেনলি এখানকার এনজয় করার মতন। তো ভেতরটা ঢুকে যাই আর দেখে নিই এই পাইন ফরেস্টটা কতটা সুন্দর। মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম ঝর্ণা নদী পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম ঋষিখোলাতে। আমরা কিন্তু এখন জাস্ট চেক ইন করে নিলাম আমাদের এই সুন্দর একটা নদীর পাড়ে এই রিসর্টে। এটা হচ্ছে বনলতার নিজস্ব রিসর্ট। তো আমরা এই রিসর্টটাই আজকে বুকিং করেছি। তো আজকের রাত্রে আমরা কিন্তু পুরো এরকম একটা পাহাড়ে ঘেরা ভ্যালির মধ্যে, যেখান দিয়ে কিন্তু নদী বয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু স্টে করব। তো এই রিসর্টটা কিন্তু সব থেকে প্রথম যে এক্সপ্রেশনটা দারুণ, কেন কি সব থেকে প্রথমে এই হলো নদী আর এই হচ্ছে আমাদের রুম। তো পুরো একদম নেচারের মধ্যেই কিন্তু আমরা থাকতে পারবো এই রিসর্টের মধ্যে। দেখাতেই পারছি যে কীরকম পাহাড়ের মাঝখানে একটা ভ্যালিতে আমরা কিন্তু এরকম একটা স্প্রিংয়ে কিন্তু অসাধারণ একটা সময় কাটাই। নদীতে স্নান করার কিন্তু মজাটাই আলাদা। তো তোমরা হোটেলে এসেই একদম সোজা চলে আসতে পারো এই সুন্দর নদীতে স্নান করার জন্য। এরকম বিকেলে কিন্তু একটা সুন্দর ঝর্ণার পাশ থেকে শুধু হেঁটে যে এত আনন্দ পাওয়া যায়,
সেটা কিন্তু তোমরা এই পার্টিকুলার প্লেসটায় না আসলে বুঝতেই পারবে না। তো তার জন্য তোমরা যদি আসো এখানে, তো আমি বলবো বিকেলবেলাটা অন্তত পক্ষে শুধুমাত্র রিজার্ভ রাখবে যে ঋষিখোলার এই নদীর পাশ থেকে যেন একটু সুন্দরভাবে একটু টাইম কাটাতে পারো। নদীর কলরবের মাঝে অসাধারণ একটি সন্ধ্যায় চা পকোড়ার সহযোগে রাতের ডিনার সম্পূর্ণ করলাম। এরপর ভোরে উঠেই ব্রেকফাস্টে আমরা পেয়ে যাই পাহাড়ি আমেজের ম্যাগি। আকাশকুসুম কল্পনার মাঝে আমরা অতিক্রম করতে লাগলাম নদীর তীর ছেড়ে পাহাড়ের চূড়ার দিকে, এসে পৌঁছালাম পাহাড়ের বুকে আড়িতার লেকে। এখন কিন্তু আমরা পৌঁছে গেছি এই আড়িতার লেকে। তো এখন এই আড়িতার লেকে আমরা এখন পুরোটা ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। জলমগ্ন লেকের চারিদিকে বুদ্ধিস্ট পতাকায় ঘেরা এবং উপরে বিরাজমান বুদ্ধ মনাস্ট্রি। এই যে সেই মন্দির যেটার কথা আমরা বলেছিলাম ভিডিওতে, ওখান থেকেই আমরা পুরো আড়িতার লেকটা নিয়েছিলাম। আর এই হলো আড়িতার লেক যেখানে এখন আমরা ঘুরছি। টোটাল আমরা কিন্তু এখন এনজয় করছি এই কিউখোলা ওয়াটারফলে। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক দূর পাহাড় থেকে কিন্তু এইখান থেকে ঝর্ণা পড়ছে, আর এই ঝর্ণার পাশ থেকেই কিন্তু পাথরের মধ্যে দিয়ে জল চলে যাচ্ছে। এই প্রকৃতির কত না বৈচিত্র্য, পাহাড়ি ঝর্ণা অতিক্রম করে এসে পৌঁছাই সবুজে ঘেরা জঙ্গলে। আমরা চলে এসেছি পুরো মেঘের ভেতরে। এটা মেঘের ভেতরে একটা পাইন ফরেস্ট, যেটা কিন্তু এই জুলুকেরই একটা পার্ট। তো পুরো দেখতেই পাচ্ছ চারিদিক কুয়াশায় ভর্তি, আর আমরা কিন্তু এই কুয়াশার মধ্যে যাব হচ্ছে ঠিক এই ফরেস্টায়। কুয়াশাচ্ছন্ন মিস্টেরিয়াস পাইন ফরেস্ট এনজয় করার পর এসে পৌঁছাই আমাদের নেক্সট ডেস্টিনেশন লুংথুংয়ে। রুম তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা পাহাড়ের উপরে, যে এর পরে কিন্তু মেঘ। এই হলো মেঘ, আর এই হচ্ছে আমাদের রুম স্টে যেখানে আমরা রয়েছি। আর এই হলো জিগজ্যাগ রুট, যেটা কিন্তু সিল্ক রুটের নামে পরিচিত। তোমরা দেখতেই পাচ্ছ পুরো মেঘ, মেঘের ওপরে আমরা। ভিউটা দেখো, ওই যে পেছনে গ্রিনটা ওখানে হচ্ছে আমাদের স্টে, আর এই হচ্ছে পুরো মেঘ, আর এই মেঘের ওপরে হায়ার অল্টিটিউডে কিন্তু আমরা রয়েছি। এই মেঘ কত না ছবি আঁকে, কত না মনের ভাব বুঝে। তো আমরা কিন্তু এই হোমস্টেতে রয়েছি যেটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো এখান থেকে দেখাই যাচ্ছে পুরো পাহাড়ের ওপরে, মেঘের ওপরে আমরা কিন্তু রয়েছি। আর এই হলো আমাদের রুম ট্যুর, এই হলো একটা কটেজ, এই সিলিং থেকে হচ্ছে এই বিছানা, দুখানা এখানে বিছানা আছে, কম্বল আছে মোটামুটি। আর স্টে করার জন্য কিন্তু দারুণ একটা জায়গা, এরকম একটা ভিউ। আমরা কিন্তু এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি থাম্বি ভিউ পয়েন্টের জন্য, এটাকে কিন্তু সিল্ক রুট বলা হয়। তো সেটাই আমরা এখন হোটেল থেকে এই জিগজ্যাগ রোড ধরে হেঁটে একটা পয়েন্টে পৌঁছাবো, যেখান থেকে কিন্তু পুরো সিল্ক রুটটা দেখাতে পারবো। আকাশ আর পাহাড় মিলেমিশে যেখানে এক হয়েছে, সেই দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম আমরা। কিন্তু আমরা বেরিয়ে পড়ছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো গাড়ি আমাদের রেডি, আর তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশটা পুরো কুয়াশায় ভর্তি। তো আমাদের এই হোমস্টে থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি, আর সোজা পৌঁছে যাবো এবার গ্যাংটকে। এখন এই ঠান্ডার মধ্যে আমরা কিন্তু চলে এসেছি ওল্ড বাবা মন্দিরে। তো এখন পুরো ওল্ড বাবা মন্দিরে আমরা কিন্তু ঢুকবো, আর যেখানে হরভজন সিং বাবার একটা মন্দির রয়েছে। তো চলো দেখে নিই এই ওল্ড বাবা মন্দিরটা কীরকম দেখতে ভেতরটা। কথিত আছে একজন ইন্ডিয়ান আর্মি তার মৃত্যুর পরেও আজও দেশের প্রতি তার কর্তব্য পালন করে চলেছেন। তিনি খুবই অল্প বয়সের দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেও তার আত্মা চিরকাল ভারত মাতার প্রতি তার নিষ্ঠা ও দায়িত্ববোধ বজায় রেখেছেন। তার স্মৃতির উদ্দেশ্যেই ইন্ডিয়ান আর্মিরা তাকে পূজিত করেন, আর এইটি হলো তার বাংকার। এখন রয়েছি কুপুপ লেক, যেটাকে বেসিক্যালি বলা হয় এলিফ্যান্ট লেক। তো এইখানে পুরো কুয়াশায় ঘেরা এই জায়গাটা। এখন কিন্তু আমরা গাড়ি থেকে নেমে পড়লাম আর একটা সাইট সিন করতে। এটা হচ্ছে প্রভু মন্দির, যেটা হচ্ছে পাহাড়ের ওপরে একটা শিবের মূর্তি রয়েছে, তার সাথে রয়েছে একটা সুন্দর ওয়াটারফল। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ
যে কত উঁচু থেকে একটা ঝর্ণা পড়ছে, আর আমরা সেই ঝর্ণাতেই কিন্তু এনজয় করছি। তারপর আমরা পৌঁছে যাই গ্যাংটকের অন্যতম দর্শনীয় স্থান ছাঙ্গু লেকে, যা ছিল কুয়াশাচ্ছন্ন। আমরা পৌঁছে গেছি ছাঙ্গু লেকে। তো এই ছাঙ্গু লেকে কিন্তু সবাই কিন্তু এই সুন্দর সুন্দর ইয়াক আর এরকম সিকিমের ট্রেডিশনাল ড্রেস পরে কিন্তু মেনলি ফটোশ্যুট করে। তো বেসিক্যালি আমার যে ওভারঅল ইমপ্রেশনটা, এটা অনেকটাই এলিফ্যান্ট লেকের মতনই, কিন্তু জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ। এই দেখো দেখাচ্ছি পেছন দিকে এরকম পাহাড়, আর পাহাড়ের মধ্যে এরকম কুয়াশা, আর এখানে অনেকগুলো ইয়াক, আর ইয়াকের মধ্যে এরকম সুন্দর সুন্দর ড্রেস পরে ফটোগ্রাফি করার সুযোগ। তো এই হলো টোটাল ছাঙ্গু লেকের দৃশ্য। এরপর আমাদের ডেস্টিনেশন ছিল গ্রাম ছেড়ে পাহাড়ে মোড়া গ্যাংটক শহরে। কিন্তু আমরা চেক ইন করলাম আমাদের গ্যাংটকের রুমটা। তো তোমাদেরকে শুধু এই রুমটা দেখাবো, কি অসাধারণ ফাটাফাটি একটা ডিলাক্স রুম আমাদেরকে কিন্তু দিয়েছে। তো আমরা যে পুরো এজেন্টের থ্রুতে যে বুকিং করেছিলাম, তো তাদের কিন্তু পুরো কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমরা দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরাও বুক করতে পারো, যাতে তোমাদের কোনো স্মুথভাবে তোমরা যেন ঘুরতে পারো, কোনো হেডেক না নিতে হয়। একদম গাড়ি, হোটেল, খাওয়া দাওয়া সব কিন্তু এদেরই দায়িত্ব, পুরো দায়িত্ব নিয়ে ঘুরিয়েছে। ইভেন ড্রাইভার, গাড়ি সব কিছু বেস্ট। তো তোমরা শুধু রুমের ট্যুরটা আমি তোমাদের করাতে চাইছি, যে এখানে এই যে বেডটা রয়েছে, একটা কিং সাইজ বেড, আর এখানে কিন্তু দুটো কভার্ড লাগানো রয়েছে। অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ, পুরো উডেন ফিনিশ। এই কাছে একটা ছোট্ট টি টেবিল টাইপের রয়েছে, পেছন দিকে অনেকগুলো ডেস্ক রয়েছে, এই সাইডে একটা সুন্দরভাবে টিভি ক্যাবিনেট এবং টিভি রয়েছে, এবং তোমাদেরকে আমি এই সাইডে একটা ড্রেসিং টেবিলও আছে যে সুন্দর মতো। এখন ফ্লাওয়ার এক্সিবিশনে, এখানকার টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা করে। তো এই 20 টাকার বিনিময়ে আমরা কিন্তু এখানে ফ্লাওয়ার এক্সিবিশন দেখবো, যেটা গ্যাংটকের একদম ঠিক আমাদের যে হোমস্টে, সে হোমস্টের পাশে। ফুলের প্রদর্শনী দেখতে দেখতে পৌঁছে যায় সোজা ফেমাস এমজি মার্কেটে। কিন্তু এখন এসে গেছি এমজি মার্কেট, যেটা হচ্ছে গ্যাংটকের কিন্তু খুব ফেমাস মার্কেট। হয়তো তোমরা আগেও এসেছো, কিন্তু আমরা পুরোটা এখানে এক্সপ্লোর করবো আর দেখবো মার্কেটে ঠিক কী কী পাওয়া যায়। গুড মর্নিং সবাইকে। তো আজকে কিন্তু আমাদের গ্যাংটকের লাস্ট দিন, আর সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আশেপাশে এমজি মার্ক বা যেই সমস্ত জায়গাগুলো আছে, আর একবার মর্নিং ওয়াক করে নিতে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে নিই এই পুরো গ্যাংটক শহরটা সকালবেলা কেমন লাগে। কিন্তু আমরা ঢুকবো গণেশ টক্সের ভেতরে, যেখানে ওপরে কিন্তু রয়েছে একটা গণেশের মন্দির। তো আর চারিপাশে কিন্তু পাহাড়ের ভিউ, আর আমরা অলরেডি পরে নিয়েছি এই ট্রেডিশনাল ড্রেস, যেটা এখানে খুব কম দামেই পাওয়া যায়, যেটা অ্যাভেল করে তোমরা কিন্তু সুন্দর সুন্দর এরকম সিকিমি স্টাইলে কিন্তু ড্রেস পরে ফটোশ্যুট করতে পারবে পাহাড়ের একদম ঠিক কোলে। প্রকৃতির মাঝে আসব আর ভগবানের দর্শন করব না, তাই কখনো হয়? গণেশ টক্সের পুরো ভিউ তোমরা দেখতেই পাচ্ছ, এই পাহাড়ের কোলে এরকম একটা মন্দির, আর এখানে আমরা ট্রেডিশনাল সাজে একসাথে কিছুটা সময় কাটাচ্ছি। তো আমি বলবো এই প্লেসটা কিন্তু তোমরা যদি মনে করো ট্রেডিশনাল ড্রেস পরবে, মাত্র 50 টাকায় কিন্তু এই ড্রেসগুলো ভাড়া দেওয়া হয়, আর এরকম ড্রেস পরে তোমরা সুন্দর সুন্দর নিজের মনের মতন করে এখানে ফটোশ্যুট করতে পারবে। আর এই পাহাড়ের মাঝে আর এরকম একটা গণেশের মন্দির, সত্যি একটা মানে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আমাদের জন্য। এসেছি গ্যাংটক থেকে প্ল্যান্ট কনজারভেটরি এরিয়াতে। তো যেখানে অনেক ধরনের প্ল্যান্টসকে কিন্তু কনজার্ভ করে রাখা হয়েছে, তো আমরা বিভিন্ন রকম প্ল্যান্টসকে এখন উপভোগ করতে ঢুকবো ভেতরে 20 টাকার টিকিট দিয়ে। প্রকৃতির বুকে পাহাড়, ঝর্ণা, ফুলরাশি ও গাছপালা একে অপরকে আলিঙ্গন করে আছে। এ এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য, যা নিজের চোখে না দেখলে বলে বোঝানো যায় না। তো এখন আমরা কিন্তু পৌঁছে গেছি কাশি ভিউ পয়েন্টে, যেখানে আসার পর আমরা কিন্তু অনেকগুলো ফটো তোলার জায়গা পেলাম। এটা হচ্ছে আমাদের গ্যাংটক থেকে ফেরার পথেই আমাদের পড়লো, আর এখানে একটা বাইনোকুলার আছে, ওই বাইনোকুলার থেকে কিন্তু বুদ্ধা মনাস্ট্রি প্লাস এখানে একটা অমিতাভ বচ্চন ওয়াটারফল কিন্তু রয়েছে, যেটা আমরা এখানে দেখলাম। এবার আমরা এলাম গঞ্জং মনাস্ট্রিতে।
তো এটাও কিন্তু রাস্তার উপরেই পড়ে, ঠিক তাশি ভিউ পয়েন্টের পাশেই। তো এটাও আমরা এবার দেখে নেব। প্রকৃতির বুকে শান্তির নীড় বলতে বোঝায় বুদ্ধ মনাস্ট্রি, যেখানে গেলে মন শান্ত হয়ে যায়। হলো এই গঞ্জাং মনাস্ট্রির ঠিক ভেতরে, যেখানকার তোমরা কিন্তু ভেতরটা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে এখানে পেছনে রয়েছে মনাস্ট্রিটা, আর এর পেছনে এই সুন্দর ভিউ। তো এই পুরো জায়গাটা কিন্তু সত্যি একটা অসাধারণ জায়গা। মুক্ত প্রকৃতির মাঝে একটু অ্যাডভেঞ্চারও কিন্তু আমাদের জীবনে খুব দরকার। কিছু মধুর স্মৃতি নিয়ে আমরা পাহাড় ছেড়ে আবার আমাদের প্রিয় শহর কলকাতায় ফিরে গেলাম। অবশেষে এই পাঁচ দিন কাটানোর পর আমরা কিন্তু আবার চলে এলাম কলকাতা স্টেশনে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ইনফরমেটিভও। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে টিউন টু আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন, বাই অ্যান্ড বি সেফ।